হান্ডি চিকেন। প্রথমে চিকেনটাকে জল পাল্টে পাল্টে আমি ভালো করে ধুয়ে নেব। কড়াতে তেল দিয়ে পেঁয়াজ কুচো দিয়ে ভালো করে ভেজে নেব। চিকেন আর আলুটা আমি আগে থেকে ভাবিয়ে রেখেছিলাম, আর ভালো করে পুরোটা সুন্দর করে নেড়ে ছেড়ে ভেজে নেব। এরপর দেব পেঁয়াজ বাটা, দেব আদা রসুন বাটা, দেব স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, দেব একটু চিকেন মশলা, আর একটু দেব গরম মশলা, দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি মির্চ দেব, আর একটু দেব যাতে রং আর স্বাদটা ভালো পাওয়া যায়। আবার দেব আর একটুখানি দেবো মিক্সড মশলা, দিয়ে আমি পুরোটা ভালো করে মিশিয়ে কষিয়ে নেব, সুন্দরভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার আমি হাঁড়িতে দিয়ে দেব। গ্যাস জ্বালিয়ে মাটির হাঁড়িতে চিকেনটা দিয়ে আমি চাপা দিলাম। কমপ্লিট আমার হান্ডি চিকেন, দারুণ হয়েছে। খুব একটা ঝোলও নেই আর খুব কষাও নেই, দারুণ হয়েছে। আপনারা ট্রাই করবেন, অসাধারণ লাগবে। এর গরম মশলাও দিয়েছি, দেখানো হয়নি। আপনারা ট্রাই করবেন, দারুণ হবে।